মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর জোয়ার লেগেছে স্কলারশিপের ফর্ম ফিল আপ করার জন্য। তো বন্ধুরা, তোমরা এখনও জানো না কিছু কিছু স্কলারশিপের ফর্ম ফিল আপ আছে যেগুলো যদি তুমি করো তোমার সমস্ত তথ্য সেগুলো কিন্তু হ্যাক হবে এবং তোমার অনেক ক্ষতি হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তুমি কিন্তু হতে পারো বা বিভিন্ন সমস্যায় কিন্তু তুমি পড়তে পারো। তো বন্ধুরা, আমি কিছু স্কলারশিপ এরকমভাবে যাচাই বাছাই করে তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত স্কলারশিপ তোমাদের সামনে তুলে ধরব। তোমরা ভাবতেও পারবে না আমি কিছু স্কলারশিপের নাম করব যেগুলো একদম ফেক স্কলারশিপ। এই সমস্ত ফেক স্কলারশিপ থেকে আমাদের কিন্তু দূরে থাকা দরকার, না হলে কিন্তু আমাদের সমস্ত তথ্য কিন্তু হ্যাক হয়ে যাবে, এমনকি বড় ধরনের সমস্যায়ও কিন্তু তুমি পড়তে পারো। তো বন্ধুরা, সেই জন্য বর্তমানে বিভিন্ন ধরনের স্কলারশিপের ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তারপরে তুমি তোমার স্কলারশিপটা বেছে নাও, কোন স্কলারশিপটা তুমি করবে এবং কোনটা করবে না, কোনটা তোমার জন্য যথাযোগ্য এবং কোনটা তোমার জন্য একদমই যোগ্য নয়। তো সেই লিস্টটা আমি পরপর পরপর তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি কিন্তু অবশ্যই বন্ধুরা ক্লিক করো, যাতে আমাদের দেওয়ার তথ্য বা বিভিন্ন ধরনের সাজেশনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা শুরু করি। এক নম্বর, তুমি ভাবলে অবাক হয়ে যাবে, জিও ফাউন্ডেশন বা জিও যে স্কলারশিপের কথা বলা হয়েছিল 2022 সালে, অনেক ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু আদৌ কেউ কখনো কোনো স্কলারশিপ পায়নি, সম্পূর্ণরূপে একটা ফেক স্কলারশিপ আমাদের এই জিও স্কলারশিপটা। সেই জন্য খবরদার, যদি তুমি কখনো সামনে কোনো ভিডিও দেখো বা কোথাও দেখো যে জিও স্কলারশিপ সম্পর্কে বলা হচ্ছে, তুমি কখনোই জিও স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে না, কারণ পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার কোনো ছেলে মেয়েকে কখনোই জিও স্কলারশিপের টাকা দেওয়া হয় না। সেই জন্য অবশ্যই অবশ্যই দূরে থাকবে জিও ফাউন্ডেশনের বা রিলায়েন্স জিওর যে স্কলারশিপ রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পরে, এই স্কলারশিপে কখনো ভুল করেও তুমি কিন্তু ফর্ম ফিল আপ করবে না। দুই নম্বর, এটাও তোমরা খুব নাম শুনেছ, ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েলের কিন্তু আমাদের পেট্রোল পাম্প হয়, ইন্ডিয়ান অয়েলের আমাদের কিন্তু এই যে বাড়ির যে গ্যাস সার্ভিস সেটা কিন্তু হয়, সেই জন্য ইন্ডিয়ান অয়েল নামটার সঙ্গে কিন্তু আমরা ওতপ্রোতভাবে বিভিন্নভাবে কিন্তু জড়িত রয়েছি। তো এই ইন্ডিয়ান অয়েলের একটা কিন্তু স্কলারশিপ রয়েছে, যে স্কলারশিপ লাস্ট 2014 সালে দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু কোনো ছেলে মেয়েকে দেওয়া হয়নি। সেই জন্য তোমরা ইন্ডিয়ান অয়েল যে স্কলারশিপ, এই স্কলারশিপে তোমরা কখনোই ফর্ম ফিল আপ করবে না, তোমার তথ্য এখান থেকে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের যে ফেক লিঙ্কগুলো কিন্তু এই স্কলারশিপে দেওয়া থাকে বা বিভিন্ন ফেক ভিডিও করা হয় এই স্কলারশিপ সম্পর্কে, যাতে ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন প্রলোভনে পা দেয় এবং সেই সমস্ত ফর্মগুলো ফিল আপ করে তোমার আধার নাম্বার, তোমার ব্যাঙ্ক ডিটেলস, তোমার ফোন নাম্বার, এগুলো কিন্তু সমস্ত কিছু তোমার একটা স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে কিন্তু দিতে হয়। এটা থেকে কিন্তু তুমি বিভিন্ন ধরনের সমস্যা পড়তে পারো, এই ধরনের ফেক লিঙ্ক কিন্তু অনেক তৈরি হয়েছে। তাহলে এক নম্বর কী বলেছি, জিও স্কলারশিপ দূরে থাকবে, খবরদার ফর্ম ফিল আপ করবে না। দুই নম্বর হচ্ছে ইন্ডিয়ান অয়েল যে স্কলারশিপ রয়েছে সেটা থেকে তুমি দূরে থাকার চেষ্টা করবে। নেক্সট আমরা আসছি অনন্ত মেরিট স্কলারশিপ। অনেকেই তোমরা নাম শুনে থাকবে হয়তো, এটাও কিন্তু একটা প্রাইভেট স্কলারশিপ, কিন্তু বর্তমানে এই স্কলারশিপ থেকে কোনো টাকা দেওয়া হয় না। সেই জন্য ভুল করেও কোনো ভিডিও দেখে কোনো লিঙ্ক কখনো যদি দেখো আনন্দ মেরিট স্কলারশিপ, এই স্কলারশিপে কখনোই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করবে না। নেক্সট আমরা আসছি, সেটা হলো গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ। এই গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ থেকে কোনো কিন্তু টাকা দেওয়া হয় না। এছাড়াও এজন্যে ভুল করেও গৌরব ফাউন্ডেশনের কোনো স্কলারশিপে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না। এখানে কিন্তু যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো কিন্তু একদম একদম সম্পূর্ণ ফেক লিঙ্ক। এই লিঙ্কে যে তুমি কখনোই তোমার নিজস্ব তথ্য কখনোই দেওয়ার চেষ্টা করবে না। জিও স্কলারশিপ, ইন্ডিয়ান অয়েল স্কলারশিপ, তারপর হচ্ছে গৌরব ফাউন্ডেশন, তারপর অনন্ত মেরিট স্কলারশিপ, এই চারটে বললাম। এছাড়াও আর একটা স্কলারশিপের কথা বলছি, সেটা হলো তোমাদের এলআইসি স্কলারশিপ। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছো বা গ্রাজুয়েশন হয়ে গেছে বা গ্রাজুয়েশন তোমার চলছে, তারা এই এলআইসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারো, কিন্তু যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এলআইসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে না। গত বছর আমি অনেক ছেলে মেয়েদেরকে, আমি নিজে এই এলআইসি স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে বলেছিলাম, তাদেরকে প্রত্যেকের কিন্তু ফোন করেছিল, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা এলআইসি স্কলারশিপে টাকা পাবে না। সেই জন্য এলআইসি স্কলারশিপ থেকেও তোমরা চাইলে দূরে থাকতে পারো। এবার আমরা রাজ্যের দুটো স্কলারশিপের কথা বলছি, ভালো করে বুঝে নাও। যদি তোমার 60% মার্ক থাকে তাহলে অবশ্যই তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ওয়েট করবে, তুমি ভর্তি হয়ে যাও 11 ক্লাসে বা তুমি বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে যাও, ওয়েট করো, অক্টোবর নভেম্বর মাসে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু বের হবে। আর আমাদের রাজ্যে যে সমস্ত স্কলারশিপ রয়েছে তার ভিতরে কিন্তু সবথেকে সেরা স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তুমি যদি কোনো ভুল করো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, কোনো যদি ভুল করে থাকো, তাহলে একাধিকবার তোমার সুযোগ দেওয়া হবে, তোমাকে ফোন করে জানা হবে, তোমাকে টাকা দেবে, এবং আমাদের পশ্চিমবাংলার যতগুলো স্কলারশিপ রয়েছে
হয়েছে তার থেকে অ্যামাউন্ট বা টাকার অ্যামাউন্ট সব থেকে বেশি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। কিন্তু তুমি যদি নবান্ন স্কলারশিপ ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে না। সেই জন্য নবান্ন স্কলারশিপে তুমি ফর্ম ফিল আপ করবে না। যদি তোমার 60% মার্ক থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবে। যারা মাইনরিটি আছো এবং যারা এসসি এসটি ওবিসি জেনারেল যারাই আছো না কেন, সকলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। কারণ আমাদের রাজ্য সরকার কিন্তু তোমরা একাধিক স্কলারশিপের যোগ্য হলেও কিন্তু তুমি কিন্তু কখনোই একাধিক স্কলারশিপের টাকা পাবে না। তুমি নবান্ন করবে, তুমি ওএসএস করবে, তুমি স্বামী বিবেকানন্দ করবে, তিনটেই কিন্তু একসঙ্গে টাকা পাবে না। যে কোনো একটা অর্থাৎ স্বামী বিবেকানন্দের জন্য ওয়েট করবে, স্বামী বিবেকানন্দের জন্যই তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করবে এবং এর থেকে টাকা তুমি 100% পাবেই পাবে, এটুকু কিন্তু গ্যারান্টি। যদি তোমার যোগ্যতা অর্থাৎ তোমার 60% মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মার্ক থাকে। তো বন্ধুরা, যে স্কলারশিপগুলোর কথা বললাম সেগুলো কিন্তু মাথায় রেখো, তোমার তথ্যটাকে কখনোই তুমি লিক হতে দিও না। তো ভিডিওটা তোমাদের কাছে যদি উপকারী হয় এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি কিন্তু ক্লিক করে নিও।